অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট জামিন পেলেন সাংবাদিক রোজিনা। আসুন আমরা এই সম্পর্কে বিস্তারিত জেনে নেই। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। সরকারি নথি চুরির চেষ্টার অভিযোগে অফিসিয়াল সিক্রেটস আইনের মামলায় গ্রেফতার সাংবাদিক রোজিনা ইসলামকে জামিন দিয়েছে আদালত। ভার্চুয়াল আদালতে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহ 5,000 টাকা মুচলেকা এবং পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তার জামিন মঞ্জুর করেন। রোজিনার জামিন আবেদনের উপর শুনানি শুরু হয়েছিল গত বৃহস্পতিবার, তবে বিচারক সেদিন কোনো সিদ্ধান্ত না দিয়ে বিষয়টি রোববার আদেশের জন্য রেখে দিয়েছেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু রোববার শুনানিতে বলেন, সাংবাদিক রোজিনাকে জামিন দেওয়া হলে তাদের আপত্তি নেই, তবে তার পাসপোর্ট যেন জমা রাখা হয়। পরে বিচারক সেই শর্তে রোজিনার জামিন মঞ্জুর করে। রোজিনার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এহসানুল হক সমাজী ও আশফুল আলম, তাদের সঙ্গে ছিলেন প্রশান্ত কর্মকার ও আমিনুল গনি টিটু। ভার্চুয়াল শুনানি হওয়ায় রোজিনাকে আদালতে আনা হয়নি, তাকে রাখা হয়েছে গাজীপুরের কাশিমপুর কারাগারে। রাষ্ট্রীয় গোপন নথি চুরির চেষ্টার অভিযোগে প্রথম আলো জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে গত 17 মে সচিবালয় স্বাস্থ্য সেবা বিভাগে এক কর্মকর্তার কক্ষে প্রায় 5.5 ঘন্টা আটক রাখা হয়। পরে রাতে তাকে শাহবাগ থানায় সোপর্দ করে ব্রিটিশ আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দণ্ডবিধি কয়েকটি ধারায় তাকে মামলা দেওয়া হয়। রোজিনা ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তার সহকর্মীরা বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম দুর্নীতি নিয়ে প্রতিবেদন করায় তাকে হয়রানি করার চেষ্টা করা হয়েছে এবং ব্রিটিশ আইনে মামলা দায়ের করা হয়েছে। সচিবালয়ে আটকে রাখার পর রোজিনাকে শারীরিকভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ করা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে। তাকে হেনস্থা ও গ্রেপ্তারের প্রতিবাদে সারা দেশে রাস্তায় নামেন ক্ষুব্ধ সাংবাদিকরা। দেশে স্বাধীন এবং সাংবাদিকতার পরিবেশ নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলের নেতারা। সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট পিজে এবং রিপোর্টার্স উইদাউট বর্ডার রোজিনাকে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে বিবৃতি দেয়। আর জাতিসংঘ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলে, সাংবাদিকদের হয়রানি মুক্তভাবে কাজ করার সুযোগ দিতে হবে। রোজিনাকে কেন সেদিন দীর্ঘ সময় আটক রাখা হলো সেই ব্যাখ্যা জানতে চায় বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পদক্ষেপের পক্ষে যুক্তি দিয়ে মন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, রোজিনা টিকা আমদানি সংস্থার টিকা আমদানি সংক্রান্ত এমন কিছু নথি সরিয়েছিলেন যেগুলো প্রকাশ হলে দেশের ক্ষতি হতে পারত। তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, ভুল রোজিনারও থাকতে পারে, সাংবাদিকদের আবেগপ্রবণ না হয়ে বাস্তবতার নিরিখে বিষয়টি দেখা উচিত। তবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মনে করেন, সেদিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীলতা সাংবাদিকদের ব্রিফ করলে হয়তো ভুল বোঝাবুঝি হয়তো কম হতো। আর রোজিনাকে গ্রেফতারের ঘটনাকে দুঃখজনক ও অগ্রহণযোগ্য হিসেবে বর্ণনা করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, শেখ হাসিনার সরকার হচ্ছে সংবাদপত্র বান্ধব সরকার, আমরা কখনোই আপনাদের নিষেধ করি না, উই হ্যাভ নাথিং টু হাইড। যে ঘটনা ঘটেছে তা আসলে দুঃখজনক। তো দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামত রোজিনার সাথে ঘটে যাওয়া এমন ঘটনার ব্যাপারে? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না এবং নিত্য নতুন এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।